হ্যালো বন্ধুরা, জব 24 বেঙ্গলি ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, রামকৃষ্ণ মিশন বয়েজ হোম হাই স্কুল নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট থেকে একটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে। তো এখানে আপনাদেরকে গ্রুপ ডি পোস্টে রিক্রুট করা হয়েছে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলার ক্যান্ডিডেট আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং 8 পাস করে থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো কীভাবে আবেদন করবেন বা কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে, কেমন কী যোগ্যতা লাগবে, কত শূন্য পদ রয়েছে বা এখানে আপনারা কীভাবে আবেদন করবেন, এই ভিডিওটির মাধ্যমে সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ আলোচনা করা হয়েছে। তো আপনারা ভিডিওটি স্কিপ না করার পরটি দেখতে থাকুন এবং চ্যানেলটিতে প্রথমবার ভিজিট করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন। তো এটি রামকৃষ্ণ মিশন বয়েজ হোম হাই স্কুল নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট থেকে 29/5/2022 তারিখে এটি রিলিজ করা হয়েছে। এখানে আপনাদেরকে বিভিন্ন টিচিং এবং নন টিচিং পোস্টে রিক্রুট করা হচ্ছে। নন টিচিং পোস্ট রয়েছে গ্রুপ ডি পোস্ট পিওনের, এখানে আপনারা কেবলমাত্র মেল ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবেন। এবং এখানে আপনাদের বলা হয়েছে এলিজিবিলিটি, যে কোনো ভারতীয় নাগরিক এখানে আবেদন করতে পারবেন এবং 8 পাস করে থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। বয়স বলা হয়েছে 20 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে, যার হিসেব করবেন 1/1/2022 অনুযায়ী। এসটিএসসি প্রার্থীরা 5 বছরের এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্টরা 8 বছরের, ওবিসিরা এখানে 3 বছরের ছাড় পেয়ে যাবেন। রিক্রুটমেন্ট বলা হয়েছে এখানে আপনাদের 8 পাস করে থাকলে আবেদন করতে পারবেন এবং এই ক্যাটাগরি এসসি ক্যাটাগরির প্রার্থীরা এখানে পিওন পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবেন, মেল ক্যান্ডিডেটরা। স্যালারি বলা হয়েছে গভর্নমেন্ট রুলস অনুযায়ী এখানে স্যালারি আপনাদেরকে দেওয়া হবে এবং কোশ্চেন পেপার, অ্যাডমিট কার্ড বা ফর্ম সব সমস্ত কিছু আপনারা ডিসক্রিপশানে পেয়ে যাবেন। সিলেবাস সমস্ত কিছু দেওয়া আছে এখানে। ফিস বলা হয়েছে 500 টাকা আপনাদের অ্যাপ্লিকেশন ফি লাগবে আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে এবং 400 টাকা লাগবে এসটি এসসি ওবিসি এ ওবিসি বি ক্যাটাগরির ক্ষেত্রে। 300 টাকা ফি রাখা হয়েছে পিএইচ ক্যাটাগরির ক্ষেত্রে, যেটি আপনাদেরকে ক্যাশ আপনাদেরকে সাবমিট করতে হবে। প্রথমে আপনাদের বলা হয়েছে রিটেন এক্সামিনেশন নেওয়া হবে, সিলেক্ট মেরিট লিস্ট বেরোনোর পর রিটেন এক্সামিনেশন হবে এবং তারপরে পার্সোনালিটি টেস্টের মাধ্যমে আপনাদেরকে সিলেকশন করা হবে। এই সমস্ত ডকুমেন্ট আপনারা ফর্মে অ্যাটাচ করবেন, যেমন হচ্ছে প্রুফ অফ ফটো আইডেন্টিটি, প্রুফ অফ রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, ডেট অফ বার্থ প্রুফ, কাস্ট সার্টিফিকেট, একাডেমিক কোয়ালিফিকেশান, প্রুফ অফ ইন সার্ভিস, যে সার্ভিসে থাকেন তাহলে আপনারা তার প্রুফ অ্যাড করবেন। এই হচ্ছে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম। এই ফর্মটা আপনারা এফোর সাইজে বের করে নেবেন এবং ভালোভাবে ফিল আপ করে সমস্ত ডকুমেন্ট অ্যাটাচ করে আপনারা সেই ঠিকানায় পাঠিয়ে দিতে পারেন বা নিজেরা গিয়ে জমা দিয়ে আসতে পারেন। প্রথমত নিজেরা গিয়েই জমা দিয়ে আসতে হবে। পরবর্তী ভ্যাকেন্সিটি হচ্ছে রামকৃষ্ণ মিশন বয়েজ হোম হাই স্কুল নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট থেকেই রিলিজ করা হয়েছে 29/5/2022 তারিখ। তো এখানে আপনাদের মেল ক্যান্ডিডেটদেরকেই নিয়োগ করা হবে। আপনারা ফর্ম জমা করতে পারবেন 29 মে 2022 থেকে 12 জুন 2022 তারিখ পর্যন্ত। এবং এখানে বলা হয়েছে আপনাদের যে পোস্টে রিক্রুট করা হচ্ছে তা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টে। প্রথম পোস্ট রয়েছে সায়েন্স এবং ম্যাথের ক্ষেত্রে, এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েশন উইথ বায়ো সায়েন্স এবং বিএড লাগবে। ওবিসি এ ক্যাটাগরি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। 2 নম্বর রয়েছে অ্যাসিস্ট্যান্ট টিচার সোশ্যাল সায়েন্সের উপর রিক্রুট করা হচ্ছে, এখানে গ্র্যাজুয়েশন উইথ হিস্ট্রি লাগবে এবং তার সঙ্গে বিএড লাগবে। এসসি ক্যাটাগরি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। এখানে এই হচ্ছে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম। এই ফর্মটি আপনাকে এফোর সাইজে বের করে নেবেন এবং ভালোভাবে ফিল আপ করে সমস্ত ডকুমেন্ট অ্যাটাচ করে আপনারা নির্দিষ্ট দিনের আগে সেখানে গিয়ে জমা দিয়ে আসতে পারেন। এবং এখানে আপনাদের অ্যাসিস্ট্যান্ট টিচারের ক্ষেত্রেও ফি লাগবে, যে 400 টাকা ফি রাখা হয়েছে, যেটা আপনাদেরকে সেখানেই জমা দিতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি এখানে পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।